নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম বাঙালির জনপ্রিয় কচু বাটার একটা রেসিপি। দেখো, মান কচুর মুখের যে অংশটা রয়েছে সেটা কিছুটা কেটে নিয়েছি। এবার সেটাকে ছুলে ভালো করে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে করে প্রথমে নিয়ে নেব সেই ছোট ছোট পিস করে কেটে রাখা কচু। নিয়ে নিলাম 3টি কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি সর্ষে, সর্ষেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য পরিমাণ চিনি, পরিমাপ মতো লবণ, সামান্য জল। এবার পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল। আবার ভালো করে পেস্ট করে নেব। দেখো, খুব সুন্দর একটা বাটা আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সব কিছু পরিমাপ মতো দিতে হবে। সর্ষের তেলটাকে একটু ভালো করে মেখে নিলাম। দেখো, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। নারকেলের স্লাইস রয়েছে, কাঁচা লঙ্কা, উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই কচু বাটা খেলে কখনোই গলা চুলকোবে না। খুব সুন্দর খেতে হয়, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যারা বন্ধুরা নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।